বহরমপুরে খাগড়াই শ্রী রামকৃষ্ণের ঝুলন যাত্রার সূচনা করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। এই ঝুলন যাত্রার আয়োজন করে স্থানীয় তরুণ সাথী ক্লাব। বহরমপুর তরুণ সাথী দীর্ঘ 40 বছর ধরে একটি ঝুলন যাত্রা উৎসব পরিচালনা করছে। এই উৎসবটি এই হারিয়ে যাওয়া উৎসবের মধ্যে একটি পড়ছে, কিন্তু আমরা গির্জাপাড়া বহরমপুর তরুণ সাথী এই উৎসবটি এখনও অবধি চালিয়ে যাচ্ছি। এবছর আমাদের বিশেষ আকর্ষণ বুর্জ খলিফা, যেটি অনেক জায়গায় হয়তো হয়েছে কিন্তু মুর্শিদাবাদের বহরমপুরের বুকে এই গির্জাপাড়াতেই একমাত্র হয়েছে। আমাদের এছাড়াও আকর্ষণগুলি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য জঙ্গল বুক, সুইজারল্যান্ডে একটি ব্রিজ বানানো হয়েছে, এছাড়াও আমাদের ভৌতিক রহস্য, তাছাড়াও আমাদের যে পুরনো দিনে হারিয়ে যাওয়া যে চিঠি দেওয়া পোস্টম্যান ছিল, যেটাকে আমরা রানার নামে চিনি, সেটাও আমরা রানার তুলে ধরেছি আমরা। এছাড়াও জন্মাষ্টমী আছে, তাছাড়াও আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলাস্থল, যেখানে রাধাকৃষ্ণ কাছে দোলনায় দোলন খাচ্ছে, সেটাও আমরা তুলে ধরেছি। আমরা সকল দর্শকদের চাইছি যেন তারা আসে, এই ঝুলন উৎসব যেন তারা এসে পরিপূর্ণ করুক। আজকের এই অনুষ্ঠানের ওপেনিং করল বহরম পৌরসভার পৌরপিতা মাননীয় নারুগোপাল মুখার্জি মহাশয়, এবং সঙ্গে ছিলেন ব্লক সভাপতি আইজুদ্দিন মণ্ডল মহাশয়। এছাড়াও ছিলেন আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা ঘোষ মহাশয়া ও ওয়ার্ড সভাপতি মিন্টু ঘোষ মহাশয়। হ্যাঁ, আমাদের ঝুলন আজকে উদ্বোধন হলো, কিন্তু আগামীকাল থেকে দর্শনার্থীদের ঢল পড়ে গেছে, এবং আজকেও দেখলেন আমাদের যে হারে দর্শনার্থী এসছে, বিগত দিনে প্রচুর দর্শনার্থী আসবে আমরা এই কামনা করি। ছোটো ছোটো বাচ্চাদের এই মেসেজটি দিচ্ছি যে এখন বর্তমান যুগে যে মোবাইলে বাচ্চারা ঢুকে গেছে, আমরা চাইছি যাতে মোবাইল থেকে বেরিয়ে এসে যে ঝুলন আমরা করতাম ঘরের জানালায় বা বারান্দায়, সেমন যেন হোক, আর আমাদের এই ঝুলন যাতে এসে দেখে বাচ্চারা, আর তারাও যাতে এরকমভাবে পূর্ব পরিকল্পনা পরে আগামী দিনেও যেন এরকমভাবে ঝুলনটা চালিয়ে যায়। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি, যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট তেমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায়। আজকে